হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনা নিয়ে আপনাদের যত রকমের ডাউট রয়েছে যেমন একই ফ্যামিলির কতজন আবেদন করা যাবে একই ফ্যামিলিতে স্বামী স্ত্রী আবেদন করতে পারবে কিনা শুধুমাত্র দলিল দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কি না এই যে এই প্রবলেমগুলো ছিল এগুলো কিন্তু আগে ছিল না যখনই নতুন করে ওয়েবসাইটটাকে আপডেট করা হয়েছে তখন যে আপলোড করতে হচ্ছে ডকুমেন্টস বা নতুন করে জমি কতটা লাগবে সেটার যে পরিমাণ করে দেওয়া হয়েছে সে কারণেই কিন্তু আপনাদের মনে এত করছেন যেমন কৃষক বন্ধু করা থাকলে আপনারা করতে পারবেন কি না কত জমিতে আপনারা আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম কত জমি থাকলে আপনারা আবেদন করতে পারবেন মিনিমাম কত জমি প্রয়োজন রয়েছে কত জমিতে কত টাকা আপনারা পাবেন এই যে আপনাদের কোশ্চিনগুলো অনেক কমেন্টে দেখলাম যার কারণে কিন্তু আমি একটা ফুল ভিডিওই বানিয়ে দিচ্ছি হয়তো আপনাদের যত ধরনের কোশ্চিন রয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনা নিয়ে হয়তো আপনাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে যদিও আপনার ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনি করবেন আপনাকে কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়া হবে তো এখানে প্রথমত আমি বলে রাখি যারা আগে আবেদন করেছিলেন অনেকের কিন্তু রিজেক্টেড হচ্ছে তো যাদের রিজেক্টেড হচ্ছে তাদের কিন্তু কিছু করার নেই আপনাদের আবার আপডেট করাতে হবে আর বাকি যাদের পেন্ডিং পড়েছিল তারা অ্যাপ্রুভ পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু এই যে হেল্প ডিস্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা কিভাবেই রেজিস্টার করতে পারেন না হলে কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সবগুলো নিয়ে কিন্তু এগ্রিকালচার অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো চলুন প্রথমেই আমরা দেখে নেব যে কি কি ক্রাইটেরিয়া বলেছে এম কিষান সম্মান নিধি যোজনাতে আপনারা আবেদন করতে গেলে কোন সব কিন্তু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতেই হবে তো যাই হোক এই যে আমরা যদি নিচে একটু চলে আসি এখানে অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু এগুলো করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক এই সাইটটাকে আমি একটু ডেস্কটপ সাইটে ওপেন করতে চাই তাহলে কিন্তু আপনাদের সামনে জুম করে আমি বোঝাতে পারবো তো যাই হোক আমি এটাকে ডেস্কটপ সাইট ওপেন করলাম এবার কিন্তু এটাকে আমি নিচে চলে যাচ্ছি নিচে যাওয়ার পরে কিন্তু এটাকে একটু জুম করে নিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো দেখুন এখানে বলা রয়েছে পি এম কিষান স্কিম তো প্রথমত যেটা বলেছে প্রথম আর দ্বিতীয় পয়েন্ট এটার কোনো দরকার নেই এখানে বলেছে যে এই যে ফান্ডটা রয়েছে এটা টোটালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অপারেশন কবে থেকে শুরু হয়েছিল অপারেশন সেটা কিন্তু এখানে বলেছে তো আমরা ওটা দেখবো না আমরা দেখব তৃতীয় নাম্বার পয়েন্ট থেকে অর্থাৎ এই যে এখান থেকে কিন্তু আমরা দেখা শুরু করবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই খুলে রেখেছি প্রথমেই যে পয়েন্টটা বলেছে আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড সিক্স পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফ্যামিলিস তো এখানে বলছে এই যে ছ হাজার টাকা বছরে প্রত্যেকটা কিস্তি অর্থাৎ আপনাকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হবে তো দু হাজার দু হাজার করে আপনারা ছ হাজার বছরে পাবেন তো এটা নিয়ে কোনো কারো ডাউট নেই এটা সবাই ঠিকঠাক জানেন দ্বিতীয়ত যেটা বলেছে সেটা নিয়ে কিন্তু অনেকের ডাউট রয়েছে আর সেটা কিন্তু আমি আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন দ্বিতীয় নম্বর পয়েন্টটা যেটা বলেছে ডেফিনিশনস অফ ফ্যামিলি ফর দ্য স্কিম ইজ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চাই চিলড্রেন তো এখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছে ডেফিনেশানস অফ ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির যে ডেফিনিশন সেটা দিয়েছে যে এখানে ডেফিনিশন বলতে এই স্কিমের অনুযায়ী ডেফিনিশন যদি আপনার দেখেন একটা পরিবারের সেক্ষেত্রে বলেছে যে হাজব্যান্ড ওয়াইফ আর যদি আপনার আঠেরো বছরের নিচে বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু যারা চিলড্রেন রয়েছে তারা কিন্তু আপনার ফ্যামিলিতে আছে অর্থাৎ একটা ফ্যামিলি সমান সমান হাজব্যান্ড ওয়াইফ আর যাদের আঠেরো বছর হয়নি এবার দেখা যাচ্ছে আপনার আপনার দুটো বাচ্চা ঠিক আছে একজনের আঠারো বছর হয়েছে একজনের হয়নি তাহলে সেক্ষেত্রে কিন্তু যার আঠেরো বছর হয়নি সেখানে সে কিন্তু আপনাদের ফ্যামিলিতে আসবে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ আর ওই যে যার আঠারো বছর হয়নি সে আর যার আঠেরো বছর হয়ে গেছে সে কিন্তু আলাদাভাবে একটা ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছে অর্থাৎ সে কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারে তো আপনাদের একটা ডাউট ছিল যে একই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ আবেদন করতে পারবে কিনা তো আমি এই যে ডেফিনেশন দিয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এর অনুযায়ী কিন্তু আপনারা হাজব্যান্ড ওয়াইফ একই সাথে কিন্তু আবেদন করতে পারবেন না কারণ দেখুন এখানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন তো একটা ফ্যামিলিতে বলেছে তো ফার্মার এই যে দেখুন এখানে বলছে অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিস অর্থাৎ একটা ফ্যামিলি কিন্তু এই যে ছ হাজার টাকা পেতে পারে তো একটা ফ্যামিলি বলতে কি বুঝিয়েছে একটা ফ্যামিলি বলতে বুঝিয়েছে হাজব্যান্ড ওয়াইফ আর যদি আঠারো বছর আপনার বাচ্চার না হয় সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলি এবার দেখা যাচ্ছে আপনার দুটো ছেলে রয়েছে তাহলে দুটারই কিন্তু ধরুন আঠারো বছর হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফে হয়ে যাবেন ধরুন একটা ফ্যামিলি আর বাকি ওরা যে রয়েছে দুজন দুজন মিলে কিন্তু একটা ফ্যামিলি হবে ওরা মিলে দুটো ফ্যামিলি হবে টোটাল কিন্তু আপনার তিনটা হবে অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছে যদি আপনার বাড়িতে আঠেরো বছরের বেশি বয়স যাদের রয়েছে ছেলে মেয়ে হতে পারে তাদের কিন্তু আলাদা আলাদা ফ্যামিলি অর্থাৎ তারা কিন্তু বছরে ছ হাজার পাবে আর যার আঠারো বছর হয়নি সে আপনাদের সাথে থাকবে আর হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু ছ হাজার ছ হাজার পাবে না হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কোনো একজন কিন্তু আবেদন করতে পারবেন এবার আপনারা অনেকেই বলবেন যে আমাদের এলাকাতে বা আমাদের পাড়ায় হাজব্যান্ড ওয়াইফ একই সাথে পাচ্ছে আমার চোখে দেখা এরকম অনেক পাচ্ছে অনেক পাচ্ছে কি মানে এখনও পাচ্ছে তো এটা পাচ্ছে কিন্তু ফিউচারে হয়তো আর পাবে না কারণ এমনি যখন আপনারা আবেদন করেন অনলাইনে তখন তো তাদের আর বোঝার ক্ষমতা থাকে না যে আপনারা ফ্যামিলি কি ফ্যামিলি না বা হাজবেন্ড ওয়াইফ কি না সেটা তো থাকে না তো কোনো না কোনো প্রসেস তো অবশ্যই আছে আপনারা জানেন যে নতুন করে ওয়েবসাইট যখন আপডেট হলো তখন কিন্তু অনেক করা হয়ে গেছে আগে শুধুমাত্র কিন্তু আপনাদের নাম্বার দিয়ে আপনাদের ডিটেলস সেটা দিলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যেত এখন কিন্তু তেমনটা না এখন কিন্তু ওটিপি সিস্টেম করেছে সাথে কিন্তু আপনার যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি সেটাও দিতে হচ্ছে আপনার পাসবুক এখানেই আপলোড করে দিতে হচ্ছে আপনার খতিয়ান আপলোড করে দিতে হচ্ছে আধার কার্ড আপলোড করতে হচ্ছে তো অনেকটাই করা হয়েছে তো আপনারা বুঝতে পারছেন যারা এখন এরকম পাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু আস্তে আস্তে দেখবেন কারো একজনের কিন্তু রিজেক্টেড হয়ে যাবে তারপরে যেটা বলেছে এখানে দেখুন যেটা চার নাম্বার পাঁচ নম্বর বলেছে স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন উইল আইডেন্টিফাই দ্য ফার্মার ফ্যামিলিস হুইচ আর এলিজিবল ফর সাপোর্ট অ্যাজ পার দ্য স্কিম গাইডলাইন্স অর্থাৎ এই যে কে টাকা পাবে কে টাকা পাবে না এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করে না এটা কিন্তু ডিসাইড করে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আপনি যেখানে আবেদন করেছেন সেখানকার গভর্নমেন্টের রয়েছে অর্থাৎ ধরুন আমার ওয়েস্ট বেঙ্গলের বাড়ি তো আমার যে ওয়েস্ট বেঙ্গলের মানে মানে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়েছে সেই কিন্তু এটাকে ডিসাইড করে দিবে যে আমি পাবো কি পাবো না আর যখনই এই আমার স্টেট থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেবে তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সোজাসোজি কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে দেখুন তারপরেই কিন্তু বলেছে দ্য ফান্ড উইল বি ডিরেক্টলি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিসারিস অর্থাৎ যারা এখানে সুবিধাগুলো পাবে বেনিফিশারি লিস্টের নাম থাকবে তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তো দেখুন এখানে আমি বলি আপনার যদি স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দেয় অর্থাৎ তারাই কিন্তু যদি মানে আপনার একই ফ্যামিলি বা হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনারা পাবেন কারণ তারা তো জানবে না যে আপনারা হাজব্যান্ড বা ওয়াইফ তো যাই হোক এরকম অনেক পাচ্ছে আরো পেতেই থাকে কবে এটা শেষ হবে দেখা যাবে তো যাই হোক দে আর এখানে ভ্যারিয়াসনও বলেছে সেটা যদি আমরা দেখি একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু সেম এটাও কিন্তু দিয়েছে এবার এখানে একটু জুম করে আমি আপনাদের ভালো মতো দেখাই যে কারা আবেদন করতে পারবে না এটা বোঝার আরও একটা সহজ উপায় রয়েছে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি কারণ এখানে একটু ভাবে বলা রয়েছে তো আমি ভাবে আপনাদের বোঝাচ্ছি না তো এখানে বলছে দ্য ফ্লোয়িং ক্যাটাগরিজ অফ দ্য বেনিফিন্সিস অফ হায়ার ইকোনমিক ট বিলিজিবল ফর বেনিফিট আন্ডার দা স্কিম অর্থাৎ যারা ইকোনমিকভাবে যাদের কিন্তু ভালো একটা স্ট্যাটাস রয়েছে টাকা রয়েছে রয়েছে কোয়ালিটি তারা কিন্তু এখানে পাবে না যে ছ হাজার টাকার যে বেনিফিট সেটা কিন্তু পাবে না তো এটা না পাওয়ায় স্বাভাবিক যেমন এখানে এক নম্বর দুই নম্বর করে অনেকগুলো পয়েন্ট বলেছে আমি জুম আউট করছি দেখুন এখানে কতগুলো পয়েন্ট রয়েছে এক নম্বর দুই নম্বর আর দুই নম্বর পয়েন্টের নিচে কিন্তু অনেকগুলো সাব পয়েন্টও রয়েছে তো এখানে কি বলেছে আমি একটু একটু করে যদি আপনাদের বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝিয়ে যাবেন আর আর এর থেকে যদি ভালো আপনারা বাংলা ভাষায় বুঝতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে পত্র রয়েছে কৃষক পি এম কিষাণ আবেদন করার সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যেমন কেউ যদি মনে করুন থাকে ইনস্টিটিউশনাল যদি ল্যান্ডহোল্ডার হয় যেমন কোনো প্রতিষ্ঠানিক জায়গার যদি মালিক হয় সে কিন্তু পাবে না তারপরে দেখুন বলবে যে ধরুন এই যে ক্যাটাগরিগুলো দিয়েছে যেমন ধরুন কোনো আপনি পোস্ট নিয়ে বসে আছেন পলিটিক্সের সেটাও কিন্তু হবে না এবং অনেকেই বলবেন অনেকে মেম্বার সেও কিন্তু পাচ্ছে তো এগুলো পাচ্ছে কিন্তু পাওয়ার মানে অফিসিয়ালভাবে কিন্তু পাওয়ার কথা না অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বলছে সেটাই কিন্তু আমি বলছি যেমন দেখুন এখানে বলছে স্টেট মিনিস্ট্রি মিনিস্ট্রি হতে পারে বা হতে পারে ধরুন প্রেজেন্ট মেম্বার হতে পারে লোকসভার বা রাজ্যসভার এগুলো কিন্তু হতে পারে এগুলো কিন্তু পাওয়ার কথা না কিন্তু তবু পাচ্ছে এটা আমিও দেখছি অনেক পাচ্ছে তারপরে দেখুন অল সার্ভিসিং অর রিটায়ার্ড অফিসার্স অফ এমপ্লয়ি অর এমপ্লয়ি অফ এই সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আপনি স্টেট গভর্নমেন্টের হোক সেন্ট্রাল গভর্মেন্ট কোনো কিছু কাজ করেন সেটাও কিন্তু পাবেন না তারপরে দেখুন এখানে কী বলছে ধরুন যারা রিটায়ার হয়ে গেছে যারা মানে পেনশন পান ধরুন মান্থলি দশ হাজার বা তার বেশি তারাও কিন্তু পাওয়ার কথা না তারপরে দেখুন এখানে বলছে যারা ইনকাম ট্যাক্স পে করে তারাও কিন্তু পাওয়ার কথা না তো এমন অনেক ব্যক্তি রয়েছে ইনকাম ট্যাক্স পে করে দেখবেন টাকা পাচ্ছিল তো তাদের কিন্তু এখন বর্তমানে স্ট্যাটাস শো করছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া আছে কারণ হচ্ছে আপনি কিন্তু একজন ইনকাম ট্যাক্স পেয়ার এরকম কিন্তু আমি অনেক স্ট্যাটাস দেখেছি তো যাই হোক এরকম করে আস্তে আস্তে কিন্তু সবারই দেখবেন আর এরকম যখনই ধরা পড়বে যে এই ব্যক্তিত্ব পাওয়ার যোগ্য না তখন কিন্তু তাকে রিজেক্টেড করে দেওয়া হবে আর তার কিন্তু যে টাকা পেয়েছে অর্থাৎ ধরুন আপনি চারটা কিস্তি পেয়েছেন আট টাকা তাহলে সেই আট হাজার টাকাও কিন্তু আপনাকে রিফান্ড করতে হবে বা রিটার্ন কিন্তু করে দিতে হবে তো এটা দিনে প্রসেস তো চালু হয়ে গেছে কিন্তু কতদিনে এটা সম্ভব হচ্ছে সেটাই কিন্তু দেখার তারপরে দেখুন শেষ পয়েন্টে যেটা বলেছে প্রফেশনালভাবে যদি আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ারিং হন লয়ার হন চার্টার্ডস অ্যাকাউন্টস হন এগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন না তো এগুলো যদি কোনোটাই আপনার ক্ষেত্রে না থাকে তো আপনি যদি এগুলো বাংলায় ভালো বুঝতে চান তাহলে সহোষণাপত্র যেটা রয়েছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করে কিন্তু দেখতে পারেন তো আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমি সহোষণাপত্র ডাউনলোডের লিঙ্ক দিয়েছি সেখানে গিয়ে কিন্তু দেখতে পারেন আর ওটা কিন্তু আপনার কাজেও লাগবে কারণ যখন আপনি জমা করবেন তখন কিন্তু ওটা আপনাকে জমা করতে হবে তো এই যে জিনিসগুলো আমি আপনাদের বললাম এগুলো থেকে হয়তো আপনাদের ক্লিয়ার কারণ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলছি কোনো জায়গা থেকে আমি বানিয়ে বা দেখে বা কোনো নিউজ থেকে কিন্তু বলছি না অফিসিয়ালভাবে যেটা বলেছে সেটাই আমরা বললাম এবার এমন তো হয়ে থাকে কি না যেগুলো অফিসিয়ালভাবে রয়েছে তবু মানুষ ফেকভাবে পেয়ে যাচ্ছে এমনটা অনেক হয়েছে আপনারা জানেন যে রাজস্থানের স্টেট দিয়ে অনেকে পেয়েছে আপনারাও বলবেন হ্যাঁ আমাদের এলাকা তো রাজস্থানের স্টেট দিয়ে টাকা পেয়েছে কি এখনও পাচ্ছে তো পাচ্ছে অবশ্যই মানে এখন দেখবেন আস্তে আস্তে কিন্তু তাদেরগুলো রিজেক্টেড হয়ে যাবে কারণ এখন যে প্রসেস চালু করেছে এখন নতুন করে যারা আবেদন করবে তাদের তাদের তো ফেক হবেই না কোনো মতেই আর বাকি যারা ফেকভাবে পাচ্ছে তাদেরগুলো মানে রিজেক্টেড করে তাদের যে রিকোভারি ফান্ড রিকভারি সেটাও কিন্তু স্টার্ট করে দিয়েছে প্রসেস এবার কতদিনে সেটা কমপ্লিট হচ্ছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিতে থাকবো আশা করি পি এম কিষান সম্মান নিধি নিয়ে এখন আপনার আর কোনো কোনো কোশ্চিন নেই এবার আমি আপনাদের বলি অনেকের একটা মনে কোশ্চিন ছিল যে যাদের দু হেক্টর জমি রয়েছে বা দু হেক্টরের বেশি জমি রয়েছে তারা কি আবেদন করতে পারবে কি পর পারবে না তো আমি আপনাদের বলি আপনারা যদি এই পয়েন্টটা আগের মানে যে ওয়েবসাইট ছিল তখন যদি দেখতেন ধরুন যখন প্রথম প্রথম চালু করেছিল তখন কিন্তু এখানে এই যে তিন নম্বর পয়েন্টটা রয়েছে আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইন্সটলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফ্যামিলিস হ্যাঁ ফার্মার ফ্যামিলিস তারপরে কিন্তু এখানে একটা দিয়েছিল আপ টু টু হেক্টরস অর্থাৎ যারা মাঝারি ধরন যারা ছোট মানে কৃষক বা ছোট ফার্মার বা যারা মাঝারি ফার্মার তারাই কিন্তু এই টাকাটা পাবে যারা টু হেক্টর বেশি জমি তারা কিন্তু পেত না এর আগের অনুযায়ী কিন্তু এখন নতুন করে যখন এটা আপডেট করেছে তখন কিন্তু বলছে যা আপনার টু হেক্টর জমি থাকুক আর এক শতক জমি থাকুক বা পাঁচ হেক্টর জমি থাকুক সেটা নিয়ে কোনো যায় আসে না আপনার যদি চাষযোগ্য জমি থাকে তাহলেই আপনি কিন্তু টাকাটা পাবেন তো এটা কিন্তু খুব ভালো জিনিস কারণ আগে যাদের বেশি জমি থাকতো অর্থাৎ যারা বড় ফার্মার টু হেক্টরসের বেশি জমি থাকতো তারা কিন্তু তো আবেদন করতে পারতো না আর আপনারা যদি বলেন যে হ্যাঁ কৃষক বন্ধু থাকলে আপনারা পিএম কিষাণ করতে পারবেন কি না একদম করতে পারবেন কারণ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনে মিলে দিচ্ছে টাকা কৃষকদের তো এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওটা হচ্ছে কি মানে স্টেট গভর্নমেন্ট তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রবলেম নেই আর যাদের কৃষক বন্ধু ছিল তাদের কিন্তু অনেকেরই ভাবে কিন্তু পি এম কিষানও নাম দিয়ে দেওয়া হয়েছিল কারণ এই কাজগুলো কিন্তু এগ্রিকালচার অফিস নিজে থেকে কিন্তু করে দিয়েছিল তো যাই হোক আপনাদের হয়তো আর কোনো ডাউট নেই এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে তারপরেও যদি আপনাদের মনে কিছু ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া হবে আর অনেকেই বলছেন যে নতুন করে আবেদন হচ্ছে কিনা হ্যাঁ নতুন করে আবেদন হচ্ছে তো কিন্তু খুবই ডিস্টার্ব হচ্ছে আপনারা সাতাশ তারিখের পরে ট্রাই করবেন হয়তো ডিস্টার্ব হবে না আর এখনও ডিস্টার্ব তেমন হবে না যদি আপনারা ব্রাউজারগুলো চেঞ্জ করে দেখেন যেমন গুগল ক্রুম থেকে না করে আপনি ফায়ার ফক্স ইউজ করতে পারেন সাফারি ইউজ করতে পারেন তো যেগুলো আপনার ভালো হবে সেগুলো থেকে আপনি দেখবেন কিন্তু ক্রুম থেকে একটু প্রবলেম হচ্ছে যার কারণে আমি আপনাদের বললাম যে ব্রাউজারগুলো চেঞ্জ করে কিন্তু আপনার আবেদন করতে পারেন এবার অনেকের আরেকটা কোশ্চেন যে আবেদন করার পরে এই কাগজগুলো কি এগ্রিকালচার অফিসে জমা করতে হবে কি না তো দেখুন প্রথমত যেটা বলি আপনাদের আগে যখন করা হতো তখন কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট আউট নিয়ে আপনার যে ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক খতিয়ান এগুলো নিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হতো সঙ্গে কিন্তু একটা সঘোষণাপত্র জমা দিতে হতো কিন্তু এখন অনলাইনে যে আপলোডের ব্যাপার আসছে ডকুমেন্টস সেগুলো আপলোড করার পরে আদৌ কি হার্ড কপি হার্ড কপি যেগুলো রয়েছে সেগুলো জমা করতে হবে কিনা সেটা কিন্তু সিওরিটি এখন কিছু নেই তো যখনই পঁচিশ তারিখের পরে কিন্তু অফিস খুলবে তখন কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো অফিস থেকে জেনে যে দিতে হবে কি হবে না কারণ এখন যে মানে অফিসের লোকও কিন্তু বলতে পারছে না যে পি এম কিষাণ সম্মান যোজনার যে নতুন আবেদনগুলো হচ্ছে তাদের কি হার্ড কপি জমা করতে হবে কি হবে না আমার মনে হয় না করলেও হয়ে যাবে কারণ কি বলুন তো দেখবেন এখন কিন্তু আপনার খতিয়ানটা আপলোড নিয়ে নিচ্ছে ডকুমেন্টস সাথে কিন্তু আধার কার্ড আর ব্যাঙ্ক পাসবুক তো আপনার যেই ডকুমেন্টসগুলো জমা করতে হয় সেই ডকুমেন্টসগুলো যদি এখানে আপলোড করে দেন সেক্ষেত্রে সেখানে তারা পিডিএফ ফর্ম্যাটে পেয়েই যাচ্ছে তখন কিন্তু তারা ডাউনলোড করে ভ্যারিফাই করেই নিতে পারবে তো আমার মনে হয় না আর আপনাদের অফলাইনে জমা দিতে হবে হার্ড কপিগুলো যদি দিতে হয় সেক্ষেত্রে আমি ভিডিও বানিয়ে কিন্তু জানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ